ল্যাম্প বা দীপ। প্রথমে আমি গোটে ওভালটি অঙ্কন করিবা, তারপরে ডবল টিকে করে দেব, মঝিরু বাঁকু সামান্য করলে ডাহাণ সামান্য করলে তো ডবল করে দেব, তারপরে তলে চাপ কাটি লগা করে দেব, সেটি এটা হচ্ছে বতি, তারপরে শিখা এটা হচ্ছে দীপ, এই গারোটি দেব, কাহি না এইটা দেলে দীপটি মঝিরে থুয়া হেলা ভাল লাগবে, তারপরে এই যে ওভাল গুড়া দেব সেইটা মঝিরে রইলা ভাল লাগবে আর ভাল দেখাযাবে। এটা কাহি করা হচ্ছে না, আমার হিন্দু পরম্পরা অনুসারে দীপর জীবন আছে, তেমনি তাকে আমি গোটা আসন দেওয়া দরকার, যেতে দীপ জলে তা তলে এক গোবরের পেন্ডুলা করিকি থুয়া যায় বা মাটি পেন্ডুলা করে থুয়া যায়, সেইপরি আমি ড্রয়িংটে কলাবেলে তা তলে কিছু গোটে যা উপরে দীপটি থুয়া হেলা ভাল লাগবে সেগুলো করা পড়ে, এদের সুন্দর লাগে আমাকে ভাল লাগবে মধ্যে। তারপরে আমি স্কেচ দিয়ে দেওয়া, এইটি পিলা তুমি গোটে কথা মনে পকাই দেছি, ড্রয়িং কাহাকে কুহতি, স্কেচ কাহাকে কুহতি, পেন্টিং কাহাকে কুহতি, সেটা তুমি জানিবার আছে। যেতবে আমি চটকি গোটে গার আঙ্কি দেলে উইথিন স্পান অফ টাইম আখি পিছুড়াকে চটকি গোটে আঙ্কি দেওয়া কোণ সেইটা হচ্ছে স্কেচ, তাকে আমি যেতবে ডিটেল আঙ্কিবা পুরা ক্লিয়র করি ভাল ভাবে আঙ্কি দেওয়া প্রাঞ্জল ভাবে, সেতবে আমি তো কইবা কোণ ড্রয়িং, যেতবে আমি কি রঙ ভরি দেওয়া তা দেহে সেইটা হচ্ছে পেন্টিং। এই কথা মনে রাখিদিব, কেবলে ভুলবেনি, প্রথম হচ্ছে স্কেচ, তারপরে ড্রয়িং, তারপরে পেন্টিং, মু এখানে এইখানা যে আঁকুছি সেটা হচ্ছে ড্রয়িং, আগুরু স্কেচ করে দিয়েছি পেনসিলে চটাকি আঁকি দিলি যেটা সেটা হল স্কেচ, মু এখানে ডিটেল করছি সেটা হচ্ছে ড্রয়িং। দেখ কিপরি, হ্যাঁ আউ গোটে কথা মনে রাখিতে পিলা, যেতবে তুমি কোণী জিনিস অঙ্কন করব সবুলে পেনসিল স্কেচ তুলি রঙ যা যা সব ব্যবহার করব সবুলে লম্বাইকি ধরব, তুলিটা গোটে লম্বাইকি ধরব, স্কেচ পেনকে লম্বাইকি ধরব, পেনসিলকে লম্বাইকি ধরব, এদ্বারা হুয়ে কোণ না তুমি যা আঁকুছ তুমি জাঁপার, তুমি বেশি ভুল বাহার না, কিন্তু পিলামানে অনেক বহুত মুন্ডা মুন্ডা করে পুরো অগুকু ধরিবে যাদের তাঁর হাত আড়ুয়াড় রই যায় আউ দেখা যায় না। দেখ দীপটি হয়ে গেল, বর্তমান কম করে না আউ টিকে সজাই দেওয়া, মু এমনি সজাইছি তুমি আউ টিকে ভালো ভাবে সজাইব, তুমি ইচ্ছা তুম মন মুতাবক তুমি সজাই পার, যেতে সুন্দর করবে আর্ট সবুলে অসম্পূর্ণ, কলা সবুলে অসম্পূর্ণ, তুমি যেতে তাকে ভালোভাবে করব, যেতে প্রাঞ্জল ভাবে চেষ্টা করব করা আহরি কিছু বাকি রয়েগেলা ভাবে লাগবে, তেমনি তুমি জস্ট টিকি নমুনা দিয়া গেল তুমি সেই অনুসারে করব, তারপরে আমি রবরে লিভাই দেওয়া, লিভাই দেওয়া দ্বারা স্কেচ পেন গার রহব, পেনসিল গার হটে যাব, তেমনি তোমার ছবি পরিষ্কার হয়ে যাব, এ রঙ দেওয়া ইলো কলর যে দেখ যেটি রঙ মারিয়া কথা সেটি সেইটি সেই সেই রঙ মারিব, ইলো কলর অরেঞ্জ কলর।
ଦେଖ ରେଡ୍ କଲର୍ ଟିକେ ଟିକେ ମରାହେଉଛି। ଦେଖ ଏଇ ଯେଉଁ ନାଲି ମରା ହେଲା ସେଡ଼ିଂ କରି ମରାହେଉଛି, ପେନସିଲ୍ ସେଡ଼ିଂ କଲର୍ ସେଡ଼ିଂ ଏକା ଜିନିଷ। ଏଇଟା ରଙ୍ଗରେ ସେଡ଼ିଂ କରାହେଉଛି, ସେଇଟା ପେନସିଲ୍ରେ ସେଡ଼ିଂ କରାଯାଏ। ଦେଖ ଯେଉଁ ଯେଉଁଛି କନ୍ଦି ଜାଗା ଦେଖି ସବୁ ଡାର୍କେନ୍ କରାଯାଉଛି, ଆଉ ବାହାର ହାଇଲାଇଟ୍ ଜାଗା ଗୁଡ଼ା ଛାଡ଼ି ଦିଆଯାଉଛି, ସେଠି ରଙ୍ଗ ମାରିନି କିନ୍ତୁ ପରିଷ୍କାର ଦେଖାଯିବ ହେଲା। ଦେଖ ଯେଉଁଠି ଯେଉଁଠି ମରା ହେଉଛି ଯେମିତି ନାଲି ସେମିତି ସେମିତି ନାଲି ମାରି ଭଲ ଦେଖାଯିବ। ତା'ପରେ ବ୍ରାଉନ୍ କଲର୍ରେ ତାକୁ ଟିକେ ଦେଖ ଦୁଇ ପଟୁ ମରା ହେଉଛି ବ୍ରାଉନ୍, ସେ ମିଶେଇକି ମାରିବ। ପିଲାମାନେ ମିଶେଇକି ମାରିପାରନ୍ତିନି, ତୁମେ ଚେଷ୍ଟା କରି ମିଶେଇକି ରଙ୍ଗ ଟିକେ ମାରିବ, ମିଶେଇକି ରଙ୍ଗ ମାରିଲେ ଭଲ ଟିକେ ଦେଖାଯିବ। ତା'ପରେ ମଝି ଟିକେ ବ୍ରାଉନ୍ ମାରିବ, ତଳ ତଳଟା ଗୋଟେ ବ୍ରାଉନ୍ ଟିକେ ଲଗାଇଦେବ, କାହିଁକି ନା ସେ ତଳ ବ୍ରାଉନ୍ ମାରିଲେ ସେଟା ଯେମିତି ଥୁଆ ହେଲା ଭଳିଆ ଲାଗିବ। ଆଉ ଟିକେ ବ୍ଲାକ୍ ମାରିପାରିବ ଯେ, ବ୍ଲାକ୍ଟା ଏତେ ଖୁବ କମ୍ କମ୍ ବ୍ଲାକ୍ ମାରିବ। ରହିଲି, ଧନ୍ୟବାଦ।